হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি এখন এই যে ছোট্ট পুচকেকে নিয়ে যাচ্ছি হ্রদ দেখতে। দার্জিলিং থেকে এসে সবাই প্রায় ক্লান্ত, অসুস্থ, আমার মা পুরো অসুস্থ হয়ে গেছে। তো যাই হোক, কেউ যাচ্ছে না, তাই জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি। তো চলো আমাদের আন্দুলের হ্রদ কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। উল্টো হ্রদ, সোজা হ্রদ আমরা যেতে পারিনি, তো উল্টো হ্রদ আজকে হচ্ছে, আজকে দেখবো কেমন করে হয়, তো সেটাও তোমাদের সাথে দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। মাত্র 15 মিনিটের হাঁটা পথের পরেই রয়েছে এই রথযাত্রা। এই রথযাত্রা হচ্ছে খটির বাজার থেকে, খটির বাজার গির্জাতলা, এখানেই রথ থাকে। উল্টো রথ এখান থেকেই মানে যাত্রা শুরু হয়। তো আমরা যেতে যেতে তালপুকুদ্ধার পর্যন্ত এই রথ চলেই গিয়েছিল। তো তারপর এখান থেকেই রথযাত্রা সঙ্গ নিলাম, বা এখান থেকেই স্টার্ট হলো। আর গিয়েই দেখি প্রচুর ভিড় আর মানুষের মানে আনন্দ আর ধরে না। আর এই রথ আমি আমার মানে এখানে আন্দুলে আমরা প্রায় 22 বছর এসেছি, 22 বছরে আমি এই প্রথম রথ টানা বা ঠাকুর দর্শন করলাম। নয়তো আমি সবসময় মানে মেলায় যাই, রথ দাঁড়িয়ে থাকে, রথে বাচ্চারা চড়ে, সেটা দেখেই বাড়ি ফিরতে হতো। এত বছর পরে এই রথযাত্রা উপলক্ষে সঙ্গ দিতে পেরে নিজের চোখে প্রায় জল ভরে এসেছিল। এটা দুঃখের জল নয়, এটা আনন্দেতেই জলটা ভরে এসেছিল যে এতদিন পরে আমি এই রথযাত্রার সঙ্গে যুক্ত হতে পারলাম। তো ঠাকুরের কৃপা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। তো ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মানে আমার প্রণাম জানাই ঠাকুরের চরণে, যে সত্যি আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আর পাশাপাশি কিন্তু এখানে হরিনামও রয়েছে। তো হরিনাম, যেহেতু আমি হরির ভক্ত, তাই হরিনাম শুনতে তো ভীষণ ভালোবাসি, তাই মাঝে মাঝে হরিনামও তোমাদের সাথে শেয়ার করব। আর এই ঠাকুমা গোপালকেও নিয়ে এসেছে রথযাত্রা দেখানোর জন্য, তো উনিও নেচে আনন্দ করে একদম হচ্ছে। আর এই রথযাত্রা 2 বছর পর হচ্ছে, করোনার জন্য এটা বন্ধ ছিল, 2 বছর পর আবারও এই রথযাত্রা আবার স্টার্ট হয়েছে। আর রথটা কিন্তু প্রত্যেক বছর রং করা হয়, 2টো রথতলায় থাকে, রথের নাম অনুযায়ী জায়গার নাম রথতলা। তো সেই রথ দু মানে রথ টানা হয়ে গেলে রথতলায় রাখা হয়, আবার সময় মতো কিন্তু রথের চাকা আবার গড়াতে শুরু করে। তবে বন্ধুরা, তোমাদেরকে বলি, রথযাত্রা উপলক্ষে অনেক দুর্ঘটনাই ঘটে থাকে, তাই নিজেদেরকে খুব সাবধানে কিন্তু রথের চাকা থেকে দূরে থাকতে হবে। কখনো যেন রথে চাপিয়ে দিয়ে রথ চলতে শুরু করলে বাচ্চাকে কখনোই নামানো উচিত নয়, যেমন এখানটা উনি করছিলেন। এক্ষুনি মানে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে যাবার মতন একদম পরিস্থিতি ঘটে গিয়েছিল। তো এরকম কখনোই করা উচিত নয়। রথের যখন চাকা চালু হচ্ছে তখন দূরে থাকাই ভালো, বা নিজের সাবধানতা অনুযায়ী রথের সঙ্গে আনন্দ নেওয়া উচিত, কিন্তু সেটা যেন দুঃখের কারণ না হয়ে ওঠে আনন্দ নিতে গিয়ে। 2টো রথেই কিন্তু 6টা বড় বড় লোহার চাকা রয়েছে। আর এখানেই কিন্তু রথ টানা হয়, একটু করে টানা হচ্ছে আর একটু করে দাঁড়িয়ে পড়া হচ্ছে, যাতে করে যারা আসছে তারা যেন নতুন করে রথকে ছুঁতে পারে বা রথের দড়ি টানতে পারে। রথের দড়িও কিন্তু মানে ছোঁয়াটাও অনেক পুণ্যের ব্যাপার। তো এখানে দেখো সবাই শক্ত করে একদম দড়ি ধরে আছে, টানার জন্য একদম রেডি হয়ে আছে, জাস্ট অ্যানাউন্সমেন্ট হলেই কিন্তু টানতে শুরু হয়ে যাবে।
রথ মানেই কিন্তু বৃষ্টি, সেটা উল্টো রথ হোক বা সোজা রথই হোক, অল্প একটু বৃষ্টি হবেই। তো আমরা বেরোনোর আগে বৃষ্টি, খুব ঝমঝম করে বৃষ্টি এসেছিল, ভেবেছিলাম বেরোতে হয়তো পারবো না। যেহেতু পুচকি রেডি হয়েছিল তাই একদম জেদ ধরেছিল, না পিসিমণি আজকে আমরা রথ দেখতে যাবই, কেউ যাক আর নাই যাক। আজকের রথযাত্রা খটির বাজার থেকে রথতলা পর্যন্ত বিকেল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত সময়, একদম কাঁটায় কাঁটায় 6টা ধরেই কিন্তু রথতলায় রথ ঢুকিয়ে দেওয়া হয়। আর এখানেই একজন কৃষ্ণ সেজেছিল, সেটা তোমাদেরকে দেখালাম। রথে বাচ্চারাও উঠে বসে আছে, তো আমাদের পুচকিকেও আমি রথের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ও বেশিক্ষণ থাকার পরে আর ভালো লাগলো না, তাই ওকে আমার কোলেই নিয়ে নিতে হলো। তো এখন চলে এসছে ও আমার কাছে, আর রথে বসবে না, ও এখন ঘুরবে। আর রথের মেলা মানেই রয়েছে জিলাপি, বাদাম ভাজা, আর রয়েছে রসবড়া, এগুলো ছাড়া কিন্তু মেলা মানায় না, তাই এগুলো কিন্তু বাড়ি যাবার সময় কিনতেই হবে। যদিও আমি জিলাপিটা কিন্তু বাসি আমার খুব ভালো লাগে, আর বাদাম ভাজা আর ফুচকা চটপটি ফাস্টফুড যেরকম রোল চাউমিন এগুলো কিন্তু রথতলায় দোকান পুরো একদম ভর্তি হয়ে থাকে। আর আমাদের এই রথতলায় মানে আন্দুলের রথতলায় রথ মানেই কিন্তু থাকবে ফুলের গাছ, যে কোনো গাছ গাছ রঙিন মাছ এগুলো কিন্তু থাকবেই, এগুলো ছাড়া বোধহয় রথ হয় না। আর এই হচ্ছে রথতলা স্কুল, এর সামনেই রাখা হয় দুটো রথ। আমি এগিয়ে আসলাম পুচকিকে নিয়ে, তো এখানেই দুটো রথ আনা হবে, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ততক্ষণ আমি তোমাদেরকে যে গাছের যে মার্কেট রয়েছে বা গাছ নিয়ে যারা বসেছে সেগুলো একটু শেয়ার করি। এখানে রয়েছে বেতের যে চুবড়ি হয়, বাঁশ কাঠি দিয়ে যেগুলো তৈরি করা হয়, আর মেলা মানেই কিন্তু বাচ্চাদের খেলনাও থাকবে। আর এখানে রয়েছে রংবাহারি অনেক ফুল, ফুল বা অনেক গাছও রয়েছে এখানে, প্রায় সব ধরনের গাছই এখানে রয়েছে। অনেকেই প্রায় সারা বছর অপেক্ষা করে থাকে যে রথের দিন গাছ কিনবে বলে। এখানে রয়েছে রজনীগন্ধা গাছ, এখানে নানান রকমের রাস্তার দুদিকে পুরো গাছ রয়েছে। আর এখানে আসছে একদম রথতলার কাছাকাছি রথ এসে গেছে, এখন প্রায় 5:45 কাছাকাছি, একদম কাঁটায় কাঁটায় 6টা দেখে কিন্তু রথতলায় যেখানে রথ দাঁড়ায় সেখানে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়। তো তোমরা দেখতে থাকো, এখন রথ আসছে। একটা রথ রাখা হয়ে গেছে, আরেকটা রথ চলে এসেছে, দুটো রথ এবার এখানে রাখা হবে। ভিড়টা দেখে বুঝতে পারছো কি পরিমাণে ভিড় হয়েছে এখানে। রথতলায় এসে রথ দাঁড়িয়ে পড়েছে, এখানেই কিন্তু শেষ নয়, জগন্নাথ ঠাকুরকে যে এখন পালকি করে নিয়ে যাবে, তো তোমরা সেগুলো একদম মিস করো না, ভিডিও না টেনে একেবারে মন দিয়ে দেখতে থাকো। আমিও এই প্রথম দেখছি আর এটাও তোমাদের সাথে এই প্রথম শেয়ার করছি। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না, আর বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধু, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে যে আরেকটা ছোট রথ রয়েছিল সেখান থেকে নারায়ণ মূর্তি এখানে দয়া করে প্রথমে কুণ্ডু বাড়িতে এই রথ মানে নারায়ণ শিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওনাকেও কিন্তু পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে একদম বাজনার সঙ্গ করে। আর এই আর বড়ো যে রথটা রয়েছে সেখানে রয়েছে জগন্নাথ দেব। তো রথের কিন্তু এগুলো খুলে নেওয়া হয় এবং দড়ি গোছ করে নেওয়া হচ্ছে এখানে, প্রথমে যাবে জগন্নাথ দেব, যাওয়ার আগে কিন্তু রথের দড়ি যাবে, তারপর রথ থেকে জগন্নাথ দেব প্রথমে নামবেন, তারপরে নারায়ণ শিলা নামবেন। তো এখানে পালকি একদম সাজুগুজু করে একদম রেডি, রজনীগন্ধা ফুল দিয়ে একদম সুন্দর করে সাজানো হয়েছে, এই সাজানো হয়ে গেছে, এরপর জগন্নাথ দেব চলে এসেছে। এত কাছ থেকে দেখে আমার এত ভালো লাগছে, মানে সত্যি নিজেকে আজকে ধন্য মনে করছি, এত কাছ থেকে আমি ঠাকুর দর্শন করতে পেরে
এই 22 বছরে এই প্রথম আমি ঠাকুর এত কাছ থেকে দর্শন করলাম। তো এখন ঠাকুর পালকিতে উঠে পড়েছে, যাবে চানপিড়িতলা। তো সেখানে আমরা তোমাদের যাব আর তোমাদেরকেও শেয়ার করব যে ঠাকুর কিভাবে থাকে বা ঠাকুরের যে ঘর সেই ঘর আমি তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো। তো এখন চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরে। এখানে এসে জানতে পারলাম এর পাশাপাশি রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরে কিন্তু রাসমেলা খুব বড় করে হয়। তো তার এখানে আসার পর নিমন্ত্রণও পেয়ে গেলাম যে রাসমেলার দিন যেন এখানে আমি আসি। আর এখানে রয়েছে বসার সিংহাসন। তো এখানকার পুরুত মশাই ঠাকুরকে নিয়ে আসছেন, পুরুত মশাই নিয়ে গেছিলেন, পুরুত মশাই নিয়ে এলেন, আর অন্য কেউ কিন্তু হাত দিল না। আর পাশাপাশি রয়েছে জগন্নাথ দেবের সাথে অন্যান্য ঠাকুর পুজো হয়, আর শিব ঠাকুরও পুজো হয়। এখানে রয়েছে জগন্নাথ দেবের শয়ন সজ্জা, মানে রাত্রিবেলা কিন্তু শয়ন করানো হয় একদম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। জগন্নাথ দেবের তোমরা দেখতে পাচ্ছ হাতগুলো কিন্তু পুরো রূপোর। আর এখানে মন্দির সৃষ্টির কাহিনী বা এই পরিবারের কর্তাদের বা কর্তৃদের নাম রয়েছে। তো তোমরা এগুলো সময় নিয়ে একটু পড়ে নিতে পারো। বাড়ি চলে এসেছি, এখন প্রায় 8:30 বাজে। তো আজ ফুচকেকে আগে ঘরে দিয়ে এসেছি, তারপরে ঘরে চলে এলাম। আর তোমাদের সম্পূর্ণ ভিডিও একদম ঠাকুর কোথায় থাকে বা কোন বাড়িতে থাকে, কিভাবে রাখা হয় সব কিছু তোমাদের সাথে ডিটেলস একদম শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার সঙ্গে থাকো। তো সবাইকে টাটা।